জেলে শুভেন্দু অধিকারী, উনি এই ষড়যন্ত্রটা করেছিল মহিলাদের দিয়ে ফলস ভিডিও করিয়ে শাহজাহান এবং অন্যান্যদের অভিযুক্ত করেছিলেন ধর্ষণ। দেখাই যাচ্ছে যে টাকার বিনিময়ে মহিলারা এই সাক্ষ্য দিয়েছিল। শুভেন্দু অধিকারী জেলে যাওয়া দরকার, সন্দেশখালী ইস্যুতে খরদহে বললেন সৌগত রায়। সন্দেশখালীর মিথ্যে ঘটনা রটানোর জন্য শুভেন্দু অধিকারী জেলে যাওয়া প্রয়োজন, খরদহে দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। তিনি বলেন, শুভেন্দু অধিকারী জেলে যাওয়া দরকার, কারণ এই ষড়যন্ত্রটা উনি করেছেন মহিলাদেরকে দিয়ে মিথ্যে ভিডিও করিয়ে শাহজাহান এবং অন্যান্যদের অভিযুক্ত করেছেন, মিথ্যে অভিযোগ করিয়ে কোণঠাসাও হয়েছেন, এইসব করছে। এছাড়াও তিনি বলেন, তথ্য যাচাই না করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে বলেছেন। জেলে শুভেন্দু অধিকারী, উনি এই ষড়যন্ত্রটা করেছিল মহিলাদের দিয়ে ফলস ভিডিও করিয়ে শাহজাহান এবং অন্যান্যদের অভিযুক্ত করেছিলেন ধর্ষণ। দেখাই যাচ্ছে যে টাকার বিনিময়ে মহিলারা এই সাক্ষ্য দিয়েছিল। শুভেন্দু অধিকারী আজকে কোণঠাসা হয়ে এইসব করছে, এবং এটাই দুঃখে যে ভেরিফাই না করে ভারতের প্রধানমন্ত্রী এই ধরনের ব্যাপারে কথা বলেন। এর মধ্যে তো রেখা পাত্র, যিনি প্রার্থী বসিরহাটে, তিনিও ছিলেন অভিযোগকারীদের মধ্যে। এইদিকে আইনগত ভাবে আপনারা কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছেন? কিছু হয় না, নমিনেশন যদি উনি জমা দেন তাহলে উনি অ্যাকসেপ্ট হবেন, আইনগত ব্যবস্থাটা আলাদা। খরদহ থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম,